রাজ্যপালের জিবি হাসপাতাল পরিদর্শনের মাঝেই বৃহস্পতিবার জিবির পরিষেবা নিয়ে ফের অভিযোগ তুললেন রোগীর আত্মীয় পরিজন। বিশেষত আইসিইউর পরিষেবা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। উদয়পুর থেকে আগত সুস্মিতা সেন নামের এক মহিলা জানান, তার রোগী আইসিইউতে রয়েছে কিন্তু রোগীর আত্মীয় পরিজনের জন্য কোনো বাথরুমের ব্যবস্থা রাখা হয়নি। অতিরিক্ত শয্যা ভাড়া নিয়েও সরব হলো, সেই সিসিটিভিতে ক্যামেরা নেই কোনো, এই ক্ষেত্রে কর্মীদের দুর্ব্যবহার শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে। রাজ্যপালের সফর বলেই জিবি হাসপাতালে সাফাই করা হয়েছে, অন্যদিকে কোনো সাফাই করা হয় না। ভিআইপি এলে কেন এত দৌড়ঝাঁপ, এই নিয়ে ক্ষোভ জানান। এই ধরনের অভিযোগ জিবি হাসপাতালের বিরুদ্ধে আগেও বহুবার উঠেছে কিন্তু হুঁশ ফিরে না হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের, আধিকারিকদের ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তবে রাজ্যপালের পরিদর্শনের পর কতটা হুঁশ ফিরবে সেটাই এখন দেখার বিষয়, না হলে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে গিয়ে মানুষকে এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। শীতাতপ পক্ষ থেকে এর খোঁজ রাখছে না সরকার। ওষুধ কিন্তু কষ্ট হয়ে যায়, রোজ যদি তারা 500 টাকা করে ব্যথা দেয় তাহলে ওষুধ কিভাবে আনবে ওরা?